হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে আমরা কথা বলবো রিসার্চ বা গবেষণা এবং গবেষণার প্রভাব, গবেষণার শেষে তার রেজাল্টটা নিয়ে, রেজাল্টটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সেগুলো নিয়ে কথা বলবো। আমরা গবেষণা করতে গেলে যেটা হয়, খুব নর্মালি যদি বলি যেটা গবেষণা শুরুর যে সাইন্টিফিক যে স্ট্র্যাটেজি বা সাইন্টিফিক যে সিস্টেম কী কীভাবে শুরু হয়, খুব সিম্পলি আমরা যদি বলি প্রথমে শুরু হয় এটা আসলে হাইপোথেসিস থেকে। আপনারা সবাই হয়তো হাইপোথেসিস শব্দটাকে জেনে থাকবেন। হাইপোথেসিস হচ্ছে একটা চিন্তা, চিন্তা মানে যে কোনো একটা প্রবলেম। ধরেন আপনি ধরলেন যে বাংলাদেশে এই সময়ে ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিটা ডেভেলপ করেছে, বেশি হচ্ছে আগের চেয়ে। তা আপনি চিন্তা করলেন, এই চিন্তা দিস ইজ কল্ড হাইপোথেসিস। এখন এই চিন্তাটাকে আপনি প্রুভ করতে চান, এটা হয় আপনারটা আপনি সঠিক চিন্তা করেছেন অথবা করেন নাই, এটার নামই হচ্ছে হাইপোথেসিস। হাইপোথেসিস নর্মালি দুই রকমের হয়, একটা বলে নাল হাইপোথেসিস, একটা হল অল্টারনেটিভ হাইপোথেসিস। হাইপোথেসিস আপনি যে চিন্তা করলেন সেই চিন্তাটা যদি সঠিক চিন্তা হয়, যদি আপনি মনে করেন যে আপনি যেটা চিন্তা করেছেন সেটা আপনার ঠিকই আছে, তাহলে সেটা একটা হাইপোথেসিস। আর যদি আপনি মনে করেন না আপনি যে চিন্তা করেছেন সেটা ভুল হয়েছে, সেটা আরেকটা হাইপোথেসিস। তো হাইপোথেসিস নিয়ে আমরা পরবর্তী কথা বলবো, আমি প্রক্রিয়াটা বলছি। এই হাইপোথেসিসটাকে ডেভেলপ করার জন্য বা স্ট্রং করার জন্য কোয়ালিটেটিভ রিসার্চের স্মরণাপন্ন হয়। কোয়ালিটেটিভ রিসার্চ বেসিক্যালি একটা হাইপোথেসিসকে আরও স্ট্রং করে, মানে হচ্ছে আপনি যে চিন্তাটা করেছেন সেই চিন্তাটাকে স্ট্রং করবার জন্য আপনি বিভিন্ন পেপার, বিভিন্ন জার্নাল, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলবেন, বিভিন্ন ইন্টারভিউ করবেন। আর রিসার্চের ভাষা এগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বলা হয়, কখনো FGT বলা হচ্ছে, কখনো ইনডেপথ ইন্টারভিউ বলা হচ্ছে, কখনো কি ইনফরমেন্ট ইন্টারভিউ বলা হচ্ছে। তো হোয়াট এভার দ্য নেম ইজ, আসলে আমরা ওই আমাদের হাইপোথেসিসটাকে ডেভেলপ করবার জন্য কোয়ালিটেটিভ রিসার্চের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে নর্মালি ইউজ করি। যখন হাইপোথেসিসটা ডেভেলপ হয়ে গেল, আমরা মনে করলাম ইয়েস আমি যেটা চিন্তা করছি সেটা হয়তো ঠিক আছে, তখন আসলে এই হাইপোথেসিসটাকে টেস্ট করবার জন্য আমরা ইউজ করি কোয়ান্টিটেটিভ রিসার্চ। আপনারা জেনে থাকবেন কোয়ান্টিটেটিভ রিসার্চে অনেকগুলো টেস্ট আছে, টি টেস্ট, জেড টেস্ট, বিভিন্ন। এই টেস্টগুলো আসলে আপনার যে থিঙ্কিংটা আছে, আপনার যে হাইপোথেসিসটা আছে, এই হাইপোথেসিসটাকে প্রুভ করবার চেষ্টা করে। তাহলে কী হলো যে আমরা প্রথমত একটা চিন্তা করলাম, একটা হাইপোথেসিস, হাইপোথেসিস থেকে সেটাকে স্ট্রং করবার জন্য আমরা কোয়ালিটেটিভ রিসার্চ করলাম। তারপর কী হলো, আমরা হাইপোথেসিসটাকে টেস্ট করবার জন্য কোয়ান্টিটেটিভ রিসার্চ করলাম। তারপর কোয়ান্টিটেটিভ রিসার্চ করে যদি আমরা দেখি যে হাইপোথেসিসটা আমরা যেটা চিন্তা করেছি সেটা ঠিক আছে, তখন সেটা আসলে থিওরিতে পরিণত হয়। পরবর্তীতে এই থিওরিটা আসলে বুক আকারে প্রকাশ পায়, এবং আমরা আমাদের যত বই পড়ছি এবং পৃথিবীতে আপনারা যারা বই পড়ছেন, থিওরি পড়ছেন, এই থিওরিগুলো কোনো না কোনো সময় আসলে হাইপোথেসিস ছিল, সেটা এই রিসার্চের প্রক্রিয়ার মধ্যে থেকে এসে পরবর্তীতে বই আকারে প্রকাশ হয় এবং পরবর্তীতে আপনারা পড়েন। সো দিস ইজ দ্য জার্নি অফ আ রিসার্চ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।